السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وبعد. প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, আর তা হচ্ছে আইয়ামে বিজের রোজা। আইয়ামে বিজের রোজা রাখবে যারা, পুরো মাস রোজা রাখার সওয়াব পাবে তারা। আপনারা জানেন আইয়াম শব্দটি বহুবচন, এক বচনে ছিল ইয়াউমুন অর্থ দিন, আর আইয়াম অর্থ হচ্ছে দিন সমূহ, আর বীজ অর্থ শুভ্র, সাদা, চকচকে, ঝকঝকে, উজ্জ্বল। এক কথায় হিজরি মাসের তথা চন্দ্র মাসে চাঁদ সবচেয়ে বেশি তিন দিন আলোকিত থাকে, তিন দিন সবচেয়ে বেশি উজ্জ্বল এবং আলো প্রদান করে, তা হচ্ছে ১৩ তারিখ, ১৪ তারিখ এবং ১৫ তারিখ। এই তিন দিনকেই বলা হচ্ছে আইয়ামে বিজ তথা আলোকিত দিনসমূহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন দিন রোজা পালন করতেন, এটি নবীজির মাসিক রোজা ছিল, ধারাবাহিক তিনি রাখতেন, এবং নবীজি সাপ্তাহিক রোজা রাখতেন দুটি, একটি হচ্ছে সোমবার আরেকটি হচ্ছে বৃহস্পতিবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি কোনো বান্দা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমাকেই সন্তুষ্ট করার জন্য কোনো ইবাদত করে, আমি ওই ইবাদতকে ১০ গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেই। তাহলে আপনি যদি মাসে তিনটি রোজা রাখেন আর আল্লাহ যদি ১০ দিয়ে গুণ করে দেয়, তাহলে এই তিন দশে ৩০ হয়ে গেল, অর্থাৎ এক মাস রোজা রাখার সওয়াব কিন্তু আপনি পেয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বললেন, যদি কোনো উম্মত কন্টিনিউভাবে প্রত্যেক মাসে তিনটি করে আইয়ামে বিজের রোজাগুলো কন্টিনিউ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা জীবন রোজা রাখার সওয়াব দান করবে। অর্থাৎ এক মাসের পর আরেক মাস ধারাবাহিকভাবে সে মৃত্যুর আগ পর্যন্ত যদি কন্টিনিউ করতে পারে, তো সারা জীবন রোজা রাখার সওয়াব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আইয়ামে বিজের রোজা আমরা ২০২৩ সালে, বর্তমানে হিজরি মাস সফর মাস চলছে, আমরা আগস্ট এবং সেপ্টেম্বর ২০২৩ আগস্ট এবং সেপ্টেম্বর মাসের মধ্যে সফর মাসটি দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা জানাবো এই সফর মাসের ১৩ তারিখ, ১৪ তারিখ যে আপনি রোজা রাখবেন, এটি আগস্ট এবং সেপ্টেম্বরের কত কত তারিখে হচ্ছে। কারণ আমরা যদি ক্যালেন্ডার দেখে রোজা রাখি, আপনারা জানেন যে হিজরি মাসগুলো, এই আপনার চন্দ্র মাসগুলো, আরবি মাসগুলো কিন্তু অবশ্যই চাঁদ দেখার উপরে নির্ভরশীল, চাঁদের সাথে এটি নির্ভর করে, বাজারের যে ক্যালেন্ডার সে মোতাবেক নয়। আপনি ওই ক্যালেন্ডার মোতাবেক যদি রোজা রাখেন, আপনার ঠিকও হতে পারে আবার ভুলও হতে পারে। তবে আমরা আপনাদেরকে সঠিক তারিখটি আজকে জানিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককেই নফল ইবাদতের প্রতি বেশি মনোযোগী হওয়ার তৌফিক দান করেন। কেননা ফরজ ইবাদতগুলো করতে গিয়ে অনেক আমাদের ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, সেখানে আপনি যদি নফল ইবাদতে একটু এগিয়ে থাকেন, আশা করা যায় ফরজের ওই ত্রুটি বিচ্যুতির গ্যাপগুলো নফল ইবাদতগুলোর দ্বারা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যারা ২০২৩ সালের এই সফর মাসে তথা হিজরি মাসে আগস্ট এবং সেপ্টেম্বরে যারা রোজা রাখতে চাচ্ছেন, তারা ২৯ আগস্ট মঙ্গলবার দিবাগত রাতে সাহারি করে নেবেন। আবার বলছি, ২৯ আগস্ট মঙ্গলবার দিবাগত রাতে সাহারি করে নেবেন, এবং বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার, এক কথায় ৩০ আগস্ট, ৩১ আগস্ট এবং পহেলা সেপ্টেম্বর তিনটি রোজা পালন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পুরো মাস রোজা রাখার সওয়াব দান করবেন, আর যদি কন্টিনিউ করতে পারেন মৃত্যুর আগ পর্যন্ত, তো সারা জীবন রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে নফল ইবাদতের প্রতি মনোযোগী হওয়ার তৌফিক দান করুন। এই আশায় প্রত্যাশায় শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।